আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম আপনারা অলরেডি ভিডিওটির টাইটেল দেখে জেনে ফেলেছেন, তো চলুন ফুল ভিডিওটি দেখে আসি। আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢেকে নিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিব। ফুলকপিটা আমরা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ঢেকে দিয়েছি। দেখুন গাজরটি আমি কিভাবে কেটেছি। এটা হচ্ছে পেঁয়াজগুলি নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ। তো চলুন এখন গাজর দিয়ে নিই। পরবর্তী ভিডিওটি পাবেন সামনের শুক্রবার। গাজর এবং বাঁধাকপি সেদ্ধ হচ্ছে। আপনারা যে পানি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বাঁধাকপিতে এক ফোঁটা পানি দিইনি। বাঁধাকপিতে যে পানিটা ছিল সেটাই মূলত বেরিয়ে এসেছে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসেছিল। এ পর্যন্ত বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। দেখুন এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সয়াবিন তেল বা রেগুলার অয়েল। এ পর্যায়ে দিয়ে নিব পেঁয়াজ কুচি। এবার এটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আমি সামান্য হলুদ দিয়েছি, আপনার চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে নিব টমেটো কুচি, এটাও কিছুক্ষণ ভাজবো। এখন দিয়ে নিব গরুর গোশ ভাজি। আমি ভেজে রেখেছিলাম আর কি, ওটাই টুকরো টুকরো করে কেটে দিয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজের কলি, যেটা আমরা কেটে রেখেছিলাম। আপনারা পরবর্তী ভিডিও পাবেন প্রতি শুক্রবার। আর আমি ফ্রি হলে, ব্যস্ততা একটু কমলে অবশ্যই আপনাদের রেগুলার ভিডিও দিতে চেষ্টা করবো আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে নিব সেদ্ধ করা বাঁধাকপি ও গাজর। তৈরি হয়ে গিয়েছে বিফ ভেজিটেবল। অসম্ভব মজার একটি রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।